স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা, ওরে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা, ওরে স্বার্থ ছাড়া ভালো বাসে যার যার ঘরের মা। দেখুন কত টাকা খরচ করে এই কমিটি অনুষ্ঠানটা করেছে, তাই না? আজকে অনুষ্ঠান দিয়েছে বাউল গান, মাকে নিয়ে এসেছে যে পাল তৈরি করেছে, সেই পালও কিন্তু প্রচুর টাকা নিয়ে আমার এই মাকে তৈরি করে দিয়েছে, তাই তো? এই প্যান্ডেলটা যে করেছে সেও কিন্তু টাকা নিয়ে করেছে। আর আমার মা আমাকে যে জন্ম দিয়েছে, আমার গর্ভধারিণী মা, তিনি কিন্তু আমার কাছে এক পয়সা মূল্য নেয়নি, তাই না? তাই পিতামাতা পৃথিবীতে সব থেকে আপন গো, সব থেকে প্রিয়, সব থেকে ভালোবাসার মানুষ। তাই ভগবান বলে, যতদিন পৃথিবীতে বেঁচে আছো, যাদের মা আছে বাবা আছে, মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করো। আর যাদের মা নেই, তাদের তো পৃথিবীতে বেঁচে থাকার না থাকার সমান গো। যে সন্তান ছোটবেলায় তার মাকে হারিয়ে ফেলেছে, সেই শুধু বোঝে মায়ের যন্ত্রণা, মায়ের ব্যথা, মায়ের ভালোবাসা। তাছাড়া অন্য কেউ বুঝবে না। কাদায় আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মোটির কারিগরে, কাদায় আর খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মোটির কারিগরে। মায় আমার সুন্দর দেহ গড়ে দিও মূল্য নিল, মায় আমার সুন্দর দেহ গড়ে দিও মূল্য নিল না, ও যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না, ও যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, যারা মাকে ভালোবাসো না তারা বাউল গান শোনো না, যারা মাটির মাকে, যারা মাটির মাকে, যারা মাটির মাকে, যারা মাটির মাকে পূজা করে মিটায় মনের বাসনা তারাই আমার গান শোনো না, তারা বাউল গান শোনো না, তারাই আমার গান শোনো না। দেখবেন আমাদের গ্রামগঞ্জে অনেক সাধক থাকে, তাই না? সাধু বাবা যাকে আমরা বলি, সাধু বাবা গেরুয়া পোশাক পরে, মাথায় জটাধারী চুল নিয়ে কত সাধনা করে তারা সিদ্ধি লাভ করার জন্য, তাই না? সাধক হচ্ছে আমার বাবা ভোলানাথ।
আর এখন অনেক সাধক আছে, সাধু আছে, তারা সিদ্ধি লাভ করার জন্য কোনো স্বার্থ সাধনা করে যাচ্ছে দিনের পর দিন। আর আমার মা আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, এখানে আপনারা কম বেশি জেনেছেন, চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছি, এক একজন এক এক জায়গার থেকে এসছে, কেউ দুটো কেউ একটাই, গাড়ির দুর্ঘটনায় আজকে আমরা এখানে আসতে দেরি করে ফেলেছি, দেরি হয়ে গেছে, ইচ্ছে করে মা আগে নিয়ে আমার দেরি করে। আর আমার মা বাড়ি থেকে চিন্তা করছে, বাড়ি থেকে ফোন করছে, সবসময় যোগাযোগ করছি, একটু আগেও ফোন করে বলছে বাবা কি খবর, হ্যাঁ বাবা মা এখানকার মানুষ ভীষণ ভালো, এরা প্রথমে একটু রেগে গেছিল, পরে বলছে না দাদা অনুষ্ঠান করুন। আমার মা কিন্তু ঘরে বসে আমার জন্য চিন্তা করছে, সকলের সন্তানের জন্য, সকলের মাই কিন্তু একই চিন্তা করে, একই মঙ্গল কামনা করে, তাই না? এ পৃথিবীতে মা ছাড়া আর কেউ কারো চিন্তা করে না গো। ঘরের বউ চিন্তা করবে আমার স্বামী অনুষ্ঠানে গেছে, প্রোগ্রাম করতে গেছে, অনেক টাকা নিয়ে বাড়ি ফিরবে, তাই না গো মা? আর আমার মা কিন্তু সেই চিন্তা করবে না গো। আমার মা আমি যত সময় বাড়ি না যাবো দরজার গোড়ায় বসতাম যে আমার খোকা কখন বাড়ি আসবে। তাই পৃথিবীতে একটু উলুর ধ্বনি দিন না সবাই মিলে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, সাধুকে যন্দনা করে সাধুকের তরে, আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা, সাধুকের জীবন কাটে তার মূর্তির সাধনা, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা।